সুস্থতা সুস্থ সবল দেহ নিয়ে মন নিয়ে বড় হতে না পারে। শৈশবকাল, তারপর কিশোর, তারপর যুবক, তারপর সে বৃদ্ধ থেকে আস্তে আস্তে যায়। তো স্বাভাবিকভাবে শুরুতে যদি আমার একটা বিল্ডিং উঠবে, বিল্ডিং এর বেসটা ফাউন্ডেশনটা যদি স্ট্রং না হয়, তবে সে বিল্ডিংটা কিন্তু তিনতলা, চারতলা, পাঁচতলা পর্যন্ত উঠাতে পারবে। এবং একটা শিশু যদি তার শৈশবকাল যদি রোগগ্রস্ত হয়, তার মানসিক শারীরিক বৃদ্ধি যদি সঠিকভাবে করা না যায়, তবে আগামী দিনে তার বেড়ে ওঠার যে শারীরিকভাবে মানসিকভাবে সমাজের সঙ্গে তাল মিলে যে জিনিসটা আছে সে বাধাপ্রাপ্ত হবে। এবং সেই কথাটা মাথায় রেখে এখানে আমাদের যারা আশা কর্মীরা রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, তাদের মাধ্যমে রাজ্য সরকার যে কর্মসূচিগুলো বাস্তবায়িত করছে, তারই চারটা কর্মসূচি একসঙ্গে সংযোজিত করে ক্লাব করে আজকে এই মুখ্যমন্ত্রী সুস্থ শিশু ও সুস্থ শিশুর অভিযানের সূচনা হচ্ছে ইরানি বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে। এখানে শিশুদেরকে যেটা আমাকে সিএমও সাহেব ব্রিফিং দিচ্ছিলেন যে ভিটামিন এ আমাদের জায়গায় এই কর্মসূচিটাকে পালন করা হবে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে। যদি বরাবরই গতকালও আমার আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং প্রচন্ড প্রশংসা করছিলেন আশাকর্মীদের যে এই কোভিড প্যান্ডেমিক সিনারিওতে আশাকর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে বাড়ি বাড়ি গিয়ে, নদীতে গিয়ে, বৃষ্টির মধ্যে, রোদ্রের মধ্যে, তাপের মধ্যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন প্রদান করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে সাহায্য প্রদান করেছেন, সেটা নিশ্চয়ই প্রশংসার দাবি আছে। এবং তার জন্য আমাদের রাজ্যে ভ্যাকসিনেশনের যে পার্সেন্টেজ সেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে আমরা অনেক এগিয়ে গেছি এবং এ রাজ্যে বিনামূল্যে রাজ্য সরকার যে ভ্যাকসিন প্রদান করেছে এটা ভারতবর্ষের মধ্যে একটা নজির সৃষ্টি করেছে। নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের একটা নজির সৃষ্টি করেছে, মানুষকে বাঁচানোর অধিকার দিয়েছে। নতুন শুধু শিশু নয়, আজকের কর্মসূচি শিশুদের সঙ্গে জড়িত, কিন্তু একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত 18 বছরের বেশি যাদের বয়স তারা আমরা ভ্যাকসিনেশন এসে গেছি। বিশাল অংশের মানুষ, প্রায় 94-95%। এবং আমি যতটুকু জানি এই রানীবাজার স্বাস্থ্য কেন্দ্রে আমি নিজেও ভিড় থাকবো প্রতিটা সময়। হিমশিম ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী আছে, তাদেরকে কি করে আমরা ভ্যাকসিন প্রদান করবো? আমাদের দলের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে প্রতিনিয়ত স্বাস্থ্যকেন্দ্রগুলোর মনিটরিং করা হয়েছে যাতে করে ভ্যাকসিন দেওয়ার সঠিক মানুষের কাছে পৌঁছে যায় এবং আমরা সেই জিনিসটা করতে পেরেছি। এবং স্বাস্থ্যের দিক থেকে আমরা জোর গোলায় বলতে পারি আজ থেকে 3 বছর আগে 3.5 বছর আগে রাজ্য সরকার যে জায়গায় দাঁড়িয়েছিল আমাদের সরকারের আমলে, আজকে প্যান্ডেমিকের মতো আজকে জেলায় জেলায় অক্সিজেন প্ল্যান্ট বসে গেছে যাতে করে নতুন করে অক্সিজেনের অভাবে কোন রোগীকে মরতে না হয়, রাজ্যের মানুষকে যেন ক্ষতিগ্রস্ত হতে না হয়। আজকে তাই দেখবে একদিক দিয়ে ভ্যাকসিনেশন, একদিক দিয়ে অক্সিজেনের সুবিধা, স্বাভাবিকভাবে কোভিড এর মধ্যে রোগীর যে মরার যে প্রবণতা ছিল, মানুষের মৃত্যুর ঘটনাগুলো, সেই জিনিসগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। আজকে আমাদের চিকিৎসা হচ্ছে না আমাদের এলাকাতে। এবং অনেক গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন যারা কোভিড এর শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, অকালে তাদের চিঠি দিন থেকে চলে যেতে হয়েছে। আর যেন একটা মৃত্যু না ঘটে রাজ্য সরকার সেদিকে লক্ষ্য রেখে